হ্যালো ওয়েলকাম টু এভরি ইন দিস ভিডিও ইন্ডিয়ান ইকোনমি বা ভারতের অর্থনীতির যে সিরিজটা আমরা করছিলাম আজকে তার দশ নম্বর পর্ব আজকে আমরা ইনফ্লুয়েশান বা মুদ্রাস্ফীতি এই সম্বন্ধে আমরা জানবো মুদ্রাস্ফীতি মানে অ্যাকচুয়ালি দাম বৃদ্ধি মানে দ্রব্যমূল্য যে বৃদ্ধি সেটা সম্বন্ধে আমাদের আজকে ডিটেলসে জানতে হবে যে দ্রব্যমূল্য বৃদ্ধি কেমন হয় কী ধরনের দ্রব্যমূল্য বৃদ্ধি হয় দ্রব্যমূল্য বৃদ্ধি ইকোনমিক্সের জন্য মানে কোনো ইন্ডিয়ান কোনো দেশের ইকোনমির জন্য ইনফ্লেশন ভালো কি না কেমন ধরনের ইনফ্লেশান ভালো বা ইনফ্লেশন খারাপ হলে তাকে ঠিক কি করে করা যায় ইনফ্লেশান হলে তাকে কি করে ঠিক করা যায় ঠিক আছে এই সম্বন্ধে পুরো ডিটেলসে আমরা আজকে দেখে নেবো এছাড়া ইনফ্লেশনের বিভিন্ন টাইপ যেমন ক্রিপিং ক্রিপিং মানে কি হামাগুড়ি দেওয়া ওয়াকিং দৌড়ানো গ্যালোপিং বেশ জোরে দৌড়ানো লাফানো আর কি হাইপার কার সম্বন্ধে আমাদের জানতে হবে তো পুরো ডিটেলসে আমরা আজকে দেখে নিই তো আগের ভিডিও দেখতে চাইলে ডিসক্রিপশান বক্সের লিঙ্ক আছে সেখান থেকে দেখতে পারো আর অন্যান্য যেসব পার্টগুলো আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য লাগে সেটাও চাইলে তোমরা সব আলাদা প্লে করা আছে দেখতে পারো ঠিক আছে চলো আমরা শুরু করি দেখো প্রথমে ইনফ্লুয়েশানটা সম্বন্ধে একটু জানি ইনফ্লুয়েশান মানে হচ্ছে সাস্টেনড রাইস দেখো মানে কি বলছে সাস্টেন রাইস ইন জেনারেল প্রাইস মানে কোনো একটা দ্রব্য তার সাস্টেন মানে হচ্ছে ক্রমাগত মানে এই মাসে বাড়লো পরের মাসে আবার কমলো আবার বাড়লো আবার কমলো বাড়লো বাড়লো কমলো এরকম না আমরা মাসে মাসে দেখছি যে প্রতি মাসে একটা রেটে ইনক্রিজ করে মানে প্রতি মাসে প্রাইস বেড়ে বেড়েই চলেছে মাঝে হঠাৎ একটা কমলো কিন্তু অনার এন অ্যাভারেজ বাড়তেই থাকবে তার এই সাস্টেনেবল রাইস যখন বাড়তেই থাকছে বাড়তেই থাকছে সেটাকেই আমরা বলবো ইনফ্লেশন ঠিক আছে হঠাৎ একদিন বেড়ে গেল আবার কমে গেলো ওরকম কিছু না এটা নিয়ম মাফিক বেড়েই চলেছে বেড়েই চলেছে সেটাকে আমরা বলছি ইনফ্লেশন ঠিক আছে তো রাইস ইন দ্য অ্যাভারেজ প্রাইস লেভেল অল ওভার দ্য গুডস অ্যান্ড সার্ভিস মানে একটা প্রোডাক্টের কথা এখানে বলছে না সমস্ত যেসব গুডস আর সার্ভিস আছে তার জেনারেল প্রাইস লেভেল একটা অ্যাভারেজ প্রাইস লেভেল যেটা হচ্ছে সেইটা যখন বাড়ছে সেটাকে আমরা ইনফ্লেশন বলছি মানে একটা পার্টিকুলার প্রোডাক্টের দাম বেড়ে গেল আমরা বলে দিলাম ইনফ্লেশন তা নয় ওভারঅল জিনিসপত্রের দাম যখন বেড়ে যাচ্ছে সেটাকে আমরা ইনফ্লেশন বলছি ওকে ইনফ্লেশন হলে কি হচ্ছে দেখো মোর মানি ইজ বিং সার্কুলেটেড কারেন্সি টু বি লস্ট ইজ পারচেসিং পাওয়ার ইনক্রিজ ইন দ্য প্রাইস অফ দ্য গুডস অ্যান্ড সার্ভিস মানে এটা একটা জেনারেল ওভারভিউ এটা আমরা ডিটেলসে পরে আবার দেখব এখানে জাস্ট বলছে যে ইনফ্লেশন হয়েছে কেন না মানি সাপ্লাই বেড়ে গিয়েছে মানি সাপ্লাই যদি বেড়ে যায় মানুষের মধ্যে পারচেসিং পাওয়ারটা বেড়ে যাচ্ছে তো পারচেসিং পাওয়ার বেড়ে যাওয়ার জন্য জিনিসের দাম বেড়ে যাচ্ছে সিম্পল ব্যাপার তো এই ইনফ্লেশনের আমরা টাইপ যদি দেখতে চাই ইনফ্লেশনের টাইপ হচ্ছে মোট মানে বেস্ট অন দি রাইস ইন প্রাইস প্রাইসের লেভেল বাড়া অনুযায়ী একটা টাইপ আছে আর কস অনুযায়ী ইনফ্লেশান কেন হয় সেই অনুযায়ী আর একটা টাইপ আছে ঠিক আছে প্রথমে আমরা দেখে যে প্রাইস রাইস ইন রাইস ইন প্রাইস মানে মূল্য যে বৃদ্ধি পাচ্ছে সেই অনুযায়ী ইনফ্লেশান কত রকমের আছে সেটা আমরা চার রকমের ভাগ করি কোথাও কোথাও এটাকে ও সেপারেট করে তো আমরা চার রকমের ভাগ করে নিই কী কী ক্রিপিং যখন প্রাইস লেভেলের যে ইনক্রিসের রেট সেটা থ্রি পার্সেন্টের থেকে কম ঠিক আছে মানে আজকের থেকে এক পরে কোনো একটা প্রাইসের কোনো একটা দ্রব্যের মূল্যর যে প্রাইস বাড়ছে সেটা যদি তার থ্রি প্রাইসের যে ইনক্রিমেন্ট সেটা থ্রি পার্সেন্টের কম হয় যেমন এ মাসে কোনো একটা জিনিসের দাম একশো টাকা এক মাস পরে সেটা হয়েছে একশো দু টাকা তাহলে থ্রি পার্সেন্টের কমে বেড়েছে এইটাকে আমরা বলবো ক্রিপিং ওয়াকিং মানে কি যখন এই ইনক্রিজটা থ্রি পার্সেন্ট থেকে টেন পারসেন্ট এবছরের মানে এখন দাম আছে একশো টাকা এক মাস পরে সেটা যখন হয়ে যাবে একশো পাঁচ টাকা সেটাকে ওয়াকিং বলবো রানিং কাকে বলবো সেটা টেন থেকে টু টোয়েন্টি পার্সেন্ট ইনক্রিজ যখন হবে আর গ্যালোপিং হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট ইনক্রিমেন্ট বা তার বেশি এটা হান্ড্রেড পার্সেন্ট না লেখাই বলে আরও বেশি হতেই পারে তো সেগুলোকে আমরা হাইপার পাইন এইসব নাম আমি দেবো তো গ্রাফে আমরা দেখতেই পারি যে ক্রিপিং মানে এরম ধীরে ধীরে বাড়ছে ওয়াকিং মানে আরেকটু স্পিডে বাড়ছে রানিং আরেকটু স্পিডে গ্যালোপিং একেবারে করে বাড়ছে হ্যাঁ সিম্পল ঠিক আছে সেটা মাসে বললাম না ইয়ারে কাউন্ট হবে হ্যাঁ এক বছর থেকে এক বছরের ইনক্রিমেন্টটা কত হচ্ছে হ্যাঁ মাসে কাউন্টটা ওটা অন্য হয় ডাব্লিউপিআই মানে এদের মেজারমেন্টটা মাসে করা হয় তাহলে ঠিকই আছে মাসে নো প্রবলেম ওকে আচ্ছা এরকম জিগজ্যাগ দিয়েছি কেন না বাড়ে কমে বাড়ে কমে সেই জন্য জিগজ্যাগ দেওয়া হয়েছে ওকে স্ট্রেটও হতে পারত তো এইটা হচ্ছে যে প্রাইস বাড়ার রেসপেক্টে একটা টাই আর একটা আমরা করি যে কি কারণে ইনফ্লেশনটা হচ্ছে সেই অনুযায়ী সেটা মেনলি দু রকমের হয় একটা ডিম্যান্ড পুল আর একটা হচ্ছে কস্ট পুস ডিম্যান্ড পুল মানে কি যে ডিমান্ড বেড়ে গিয়েছে ঠিক আছে সাপ্লাই কনস্ট্যান্ট আছে মার্কেটে সাপ্লাই কনস্ট্যান্ট আছে মানে মার্কেটে কপি প্রতি হাটে যে কপি ওঠে সেটা একই আছে কিন্তু লোকজনদের ডিমান্ড বেড়ে গিয়েছে মানে কি হয়েছে যে কোনো এক উইকে অনেক কটা বাড়ি পড়ে গিয়েছে তা সবার বিয়ে বাড়িতে বাঁধাকপির কিছু একটা আইটেম করছে তাহলে হঠাৎ ডিমান্ড বেড়ে গিয়েছে ডিমান্ড যখন বেড়ে যাচ্ছে মার্কেটে ওর প্রাইসের দাম বাড়বেই বোঝা যাচ্ছে তো এটা চাহিদা যখন বেড়ে গেল দ্রব্যের দাম বাড়ছে এটাকে বলা হয় ডিমান্ড পুল মানে ডিমান্ড বেড়েছে পুল করে দাম বাড়িয়ে দিচ্ছে ঠিক আছে ডিমান্ডের জন্য দাম বেড়ে যাওয়া নেক্সট হচ্ছে কস্ট পুস কীরকম মানে প্রোডাকশান কস্ট যদি বেড়ে যায় কোনো কিছু একটা প্রোডাক্ট করছে যেমন আমাদের সিম্পল বিস্কুট তৈরি বিস্কুটের জন্য আমাদের যে গম টম লাগবে গমের প্রোডাকশান কস্ট বেড়ে যাচ্ছে সার বিষ এগুলো দিতে হচ্ছে না ছাড়া এখন এমনিতে কোনো গাছপালা হচ্ছে না ওখানে সার্ভিস দেওয়ার জন্য তার গমের খরচ তৈরির খরচটা বেড়ে যাচ্ছে সেই গমটা যে কিনে যে বিস্কুট করবে তার জন্য খরচ বেড়ে যাচ্ছে এই প্রোডাকশান কস্ট যখন বেড়ে যাচ্ছে তাহলে অটোমেটিক্যালি তার দামটা তো বাড়বেই তো সেটাকে আমরা বলবো কস্ট পুস ঠিক আছে ডিম্যান্ড পুল মানে হচ্ছে চাহিদা বেড়ে যাওয়ার জন্য প্রাইস ইন বেড়ে যাচ্ছে আর কস্ট পুস মানে হচ্ছে প্রোডাকশান কস্ট বেড়ে যাওয়ার জন্য যখন প্রাইসটা বেড়ে যাচ্ছে এটাকে আমরা বলি ডিমান্ড পুল ইনফ্লুয়েশান আর কস্ট পুস ইনফ্লুয়েশান ক্লিয়ার এর মধ্যে একটা সাব ক্যাটাগরি আছে বাটালিং ইনফ্লেশন এটা রকম দেখো সাপ্লাইটা হঠাৎ করে যদি কমে যায় সাপ্লাইটা কোনো কারণে হঠাৎ করে কমে গেলো যেমন ওই আর কি কপির এক্সাম্পলটা দিলাম যে কপি সাপ্লাই হচ্ছে হচ্ছে হঠাৎ কোনো একটা দুর্যোগের কারণে মাঠে কপি সব খারাপ হয়ে গিয়েছে তো মাঠে হঠাৎ কপি যদি খারাপ হয়ে যায় তাহলে আমরা কি বলবো যে সাপ্লাই কমে গেল সাপ্লাই কমলে অটোমেটিকালি প্রাইস বাড়বে এটা আমরা আগের ভিডিওগুলোতে খুব ভালোভাবে বুঝি যদি সাপ্লাই তো কমে যায় তাহলে ডিমান্ড একই আছে সাপ্লাই কমে গিয়েছে ঠিক আছে তো প্রাইস বাড়বে তো এই তিনটে কারণের জন্য আমরা প্রাইস বাড়া দেখতে পারি বেস্ট অন দি কস্ট কারণ অনুযায়ী ঠিক আছে একটা ডিমান্ড বাড়লে একটা প্রোডাকশন কস্ট বাড়লে একটা সাপ্লাই কমলে ঠিক আছে তিনটে কারণের জন্য বাড়ছে এটাকে বাটার বাটল নেক কেন সাপ্লাই এরকম ছিল হঠাৎ কমে গিয়েছে তো হঠাৎ হঠাৎ যে সাডেন কমে যাওয়াটাকেই বলা হচ্ছে আমাদের বাটল নেক আচ্ছা স্ট্রাকচারাল ইনফ্লেশনটা কি স্ট্রাকচারাল মানে ওই স্ট্রাকচারাল মানে আমরা বলবো যে

এখানে একটা কোশ্চেন আছে এই কোশ্চেনটা একটু দেখে নিই বলছি হুইচ অফ দ্য ফলোইং মেজা মেজার্স ক্যান উই ইউজ টু কন্ট্রোল ইনফরমেশন মানে ইনফ্লেমেশন যদি কন্ট্রোল করতে চাই এর মধ্যে আমাদের কোনটাকে মেজার করতে হবে ভালো করে বলবে ইনফ্লুশন ইনফ্লেশান কন্ট্রোল করতে চাইলে আমাকে কোনটা মেজার করতে হবে কোনটা করতে হবে আর কি ডিম্যান্ডকে ডিক্রিজ করে দিতে হবে দেখো ডিম্যান্ড যদি আমরা ডিক্রিজ করে দিই প্রাইস কমছে ভালো কথা মিলল তবে বলছে সাপ্লাই ইনক্রিজ দেখো এখানে সাপ্লাই ডিক্রিজ করলে প্রাইস বেড়েছিল সাপ্লাই যদি ইনক্রিজ করি প্রাইস কমবে তাহলেও কন্ট্রোল হবে ইনফ্লেশন ইনফ্লেশন কন্ট্রোল মানে কি দাম বেড়ে গিয়েছে দামটা কমাতে চাইছি তো কিভাবে কমাবো ডিম্যান্ড যদি কমে যায় কোনো কিছুর ডিম্যান্ড কমে গিয়েছে ফুলকপি খরচা খাচ্ছে আর লোকজনদের ভালো লাগছে না ডিম্যান্ড কমে গেল দাম কমে যাবে ঠিক আছে সাপ্লাই যদি বেড়ে যায় প্রোডাকশন করে সাপ্লাই বাড়িয়ে দিলে দাম কমে যাবে এক্সপোর্ট ডিক্রিস এক্সপোর্ট যদি ডিক্রিস করে দিই মানে হচ্ছে বিদেশে যদি মাল বেশি না যায় তাহলে এখানেই থেকে যাচ্ছে এখানে যদি থেকে যায় দামটা কমে যাবে তাহলে এখানে তিনটেই আমাদের উপায় আছে যেখান থেকে আমরা কিন্তু ইনফ্লেশনকে কন্ট্রোল করতে পারি আশা করি বোঝা গিয়েছে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে নেক্সট পোর্শনে যাই এই যে ইনফ্লেশন মূল্য বৃদ্ধি এটার মেজারমেন্ট কি আছে কিভাবে আমরা মেজার করতে পারি এক নম্বর হচ্ছে হোলসেল প্রাইস ইনডেক্স দু নম্বর সিপিআই কনজিউমার প্রাইস ইন্ডেক্স আর তিন নম্বর GDP ডিফ্লেক্টর ঠিক আছে হোলসেল প্রাইস মানে হচ্ছে যে হোলসেলার যে মাল তৈরি করে সেল করছে তার প্রাইস নিয়ে আমরা ডিসকাস করবো তাহলে এখানে একটা জিনিস মনে রাখতে হবে এটা হচ্ছে এক্স ফ্যাক্টর প্রাইস মানে এখানে ইনডাইরেক্ট ট্যাক্স কিন্তু ইনক্লুড হচ্ছে না এটাই আগে মেজার করা হতো ইন্ডিয়াতে যে এই বেসিসেই ইনফ্লেশন হচ্ছে কিনা মেজার করা হতো কিন্তু সেখানে কি হচ্ছে এই ইনডাইরেক্ট ট্যাক্সের ইনফ্লেশন হচ্ছে না বলে এটাকে পরে বর্তীকালে মানে দু হাজার পনেরো সালে অরিজিৎ প্যাটেল কমিটির সাজেশন অনুযায়ী অ্যাকচুয়ালি সিপিআই চলে আসে সিপিআই মানে কনজিউমার প্রাইস ইন্ডেক্স মানে কনজিউমাররা কি প্রাইসে পাচ্ছে ঠিক আছে আচ্ছা এইটাই হচ্ছে পার মান্থ হয় এটা মান্থলি মেজারমেন্টটা হয় হুম আচ্ছা এখানে প্রোডাক্ট কত কি সংখ্যার আছে সেটা দিয়েছে তো মেনলি এখানে যেটা বলতে চাইছি যে হোলসেল প্রাইস ইন্ডেক্স থেকে আমরা কনজিউমার প্রাইস ইন্ডেক্সে শিফট করি কারণ কি এখানে এই ইনডাইরেক্ট ট্যাক্সের ইনক্লুশন নেই এখানেও অনেক প্রবলেম টবলেম আছে তো যাই হোক আপাতত এটাই আমাদের চলছে তো এই প্রবলেমটা থেকে দূর হওয়ার জন্য পরের যেটা আছে জিডিপি ডিফ্লেক্টর এটা মানে হচ্ছে কারেন্ট প্রাইসে জিডিপি কত আর কনস্ট্যান্ট আমরা বেস ইয়ার একটাকে ধরা হয় তার রেসপেক্টে কত বাড়ছে না বাড়ছে সেটা দেখি তো সেই রেসপেক্টে যদি মাপি তো তার ক্ষেত্রে কি হচ্ছে যদি একই থাকে তো কোনো চেঞ্জ নেই ইনফ্লেশন হচ্ছে না গ্রেটার দেন ওয়ান হলে ইনফ্লেশন হবে হবে লেস হলে আমরা ডিটেলসে দেখছি পরে স্লাইড আছে তো এই হচ্ছে মেজারমেন্ট ডাবলুপিআই সিপিআই জিডিপি ডিফ্লেক্টর তো এর মধ্যে এটা আগে চলতো এখন এটা চলছে এটার কথা ভাবা হচ্ছে এটা এটা এক সমস্যা কি এটা হচ্ছে ইয়ারলি মাপা হয়তো জিডিপি কিন্তু এগুলো দেখলো দেখো মান্থলি তো সেই রেসপেক্টে একটা প্রবলেম আছে দেখা যাক এটা পরে হয় কিনা আরেকটা জিনিস প্রোডাকশন প্রাইস ইন্ডেক্স এটা হচ্ছে প্রোডিউসার রেসপেক্টে দেখায় এগুলো সবই কনজিউমারের রেসপেক্টে যে কিনছে তার রেসপেক্টে দাম বাড়ছে কিনা প্রোডিউসার রেসপেক্টে যদি আমরা দেখি তাকে বলে পিপিআই প্রডিউসার প্রাইস ইন্ডেক্স তো এখানে কি হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্সটা ইনক্লুড হয় না এটা দু হাজার চোদ্দো সালে বিএন কমিটি সাজেস্ট করেছিল তো অ্যাকসেপ্ট হয়নি মেনলি দু হাজার পনেরো এই উর্জিত প্যাটেল কমিটির সাজেশন অনুযায়ী সিপিআইটাই এখন কন্টিনিউ হচ্ছে ওকে নেক্সট কোশ্চানে যাই নেক্সট কোশ্চেন হচ্ছে ইজ ইনফ্লেশন হচ্ছে হলো কোনো কারণে ইনফ্লেশন হলো মুদ্রাস্ফীতি হলো দাম বাড়লো তাতে কার লাভ কার ক্ষতি সেই জিনিসটা দেখো ওকে প্রথমে লেন্ডার আরborrower চলে আসে যে একজন ধার দিচ্ছে আর একজন ধার নিচ্ছে ঠিক আছে লেন্ডার যে ধার দিচ্ছে তার লস হবে আর যে ধার নিচ্ছে তার লাভ হবে কি রকম তারও 2022 সালে এই ডিসেম্বর মাসে মাসেトム এ একে ধার দিয়েছে ঠিক আছে এবি নাম দিয়ে দেওয়া যা এ বি কে ধার দিয়েছে ঠিক আছে 100 টাকা বলেছে যে এক মাস পরে বা দুই মাস পরে 100 টাকা দিয়ে নরম ওখানে ওই ইন্টারেস্টের ব্যাপার নেই ওকে তো 100 টাকা ধার দিয়েছে 100 টাকা রিটার্ন করেছে কিন্তু ব্যাপারটা হই যে কি যখন এ ধার দিয়েছিল 2022 সালে 100 টাকায় কোনো কিছু একটা তেল তেলের দাম যদি একশো টাকা না তেলই ধরলাম যে এক লিটার পাওয়া যেত এইবারে হয়েছে কি দু সালে সেই একশো টাকায় কত পাওয়া যাচ্ছে সাড়ে সাতশো তাহলে কি হচ্ছে পারচেসিং পাওয়ারটা কমে গেল তার মানে লস হলো তো আগে ও একশো টাকায় কি পেতো এক লিটার তেল পেতো এখন একশো টাকায় সাড়ে সাতশো পাচ্ছে এখানে এর লাভ হয়ে গেল এই একশো টাকায় নিয়েছিল যেটা এক লিটার তেলের দাম সেটা সাড়ে সাতশো টাকা তেলের দামটাই হয়ে গেল আশা করি বোঝাতে পেরেছি যে যে ধার দিচ্ছে তার লস হবে আর যে ধার নিচ্ছে তার লাভ হবে ওকে আচ্ছা এই বন্ড হোল্ডার সম্বন্ধে একটু বলতে হয় বন্ড কি বন্ড অ্যাকচুয়ালি হচ্ছে গভর্নমেন্ট সাইন করা কিছু কাগজ ঠিক আছে গভর্নমেন্টের স্ট্যাম্প্যাম থাকে কাগজ সেই কাগজ বন্ড বিক্রি করে সেখানে কি হয় যে একশো লেখা আছে সেটা যখন বিক্রি হয় সেই বিক্রির দাম বিভিন্ন রকম হয় মানে ওই অনেক সময় মাছের কাঁটায় দেখেছো যে দাম হয় একটা থেকে স্টার্ট করে কোন বাড়তে থাকে তো সবাই নিলামে নিলামে তোলা যে ব্যাপারটা ঠিক আছে তো এই একশো টাকা দামের একটা কাগজ সেটাকে নিলামে উঠবে সত্তর ফত্তর থেকে শুরু করলো করে করে ধরো আশি টাকায় এসে থামলো আর পরে কেউ বাড়াচ্ছে না তো আশি টাকায় ওই লোকটা কিনে নিল নিয়ে ওই কাগজটা যখন ও বিক্রি করবে একশো টাকায় বিক্রি করবে যখন মানে এখানে টেনিওর লেখা আছে যে এত টাইম পরে তুমি এটাকে গভর্নমেন্টের কাছে দেবে দিলে একশো টাকা পাবে এ এটার উদ্দেশ্য হচ্ছে গভর্নমেন্টের যখন টাকার দরকার হয় মানুষের কাছ থেকে এইভাবে টাকা তোলে বন্ডগুলো বিক্রি করে এবার মানুষের লাভ কি এই কুড়ি টাকা লাভ হলো ঠিক আছে হুম গভর্নমেন্টের ওই সময় টাকার দরকার সে তার কিছু পলিসি করার জন্য আর মানুষের লাভ হচ্ছে কুড়ি টাকা লাভ হলো এইবারে যেই ইনফ্লেশন হয়ে গিয়েছে ও যখন কিনেছিল ওর রেসপেক্টে ওই কুড়ি টাকাটা অনেকটা মানে কুড়ি টাকায় কিছু একটা পাওয়া যেত দ্রব্য বা যেই ইনফ্লেশান হয়ে গেল ওই কুড়ি টাকায় ওই দ্রব্যটা তো পাবো না তাহলে ওর লস হয়ে গেল ঠিক আছে তাহলে ইনফ্লেশন হলে বন্ড হোল্ডার যারা তাদের লস হচ্ছে তারপরে গল্প লস হবে কারণ ওদের ওই যেই দাম বেড়ে যাবে ওই আর ওই জিনিসটা পাবে না আচ্ছা যারা বড় বড় ফার্মার বিজনেসম্যান তাদের কিন্তু প্রফিট হবে কারণ তাদের থেকেই তো প্রোডাক্টগুলো যাচ্ছে দাম বেড়ে গেলে ওরা বেনিফিট পাবে ওকে এক্সচেঞ্জ রেট অ্যান্ড এক্সপোর্ট এক্সচেঞ্জ রেট কমে যাবে যার ফলে এক্সপোর্টটা কমে যাবে কারণ কি এক্সপোর্ট বাইরে যা দামে বিক্রি করবো তার থেকে দেশে দেশে আমাদের বিক্রি করলে দামটা বেশি পাচ্ছি দেশে দ্রব্যের দাম বেড়ে গিয়েছে তো দেশে দ্রব্যের দাম বেড়ে যাওয়া মানে হচ্ছে আমরা বেশি পাব দেশে দ্রব্যের দাম বেড়ে গিয়েছে দেশে দ্রব্যের দাম বেড়ে গিয়েছে সেই জন্য ওরা বাইরে বিক্রি করবে না দেশেই বিক্রি করবে যার ফলে এক্সপোর্ট কমবে এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট শর্ট টাইমের জন্য কিছুটা ইনক্রিজ হবে ইনফ্লেশন হওয়ার জন্য মানে দ্রব্যমূল্য যখনই বৃদ্ধি পাচ্ছে কিছু আচ্ছা এই পয়েন্টটা ছেড়ে দাও এটা একটু কন্টিনিউ মানে আমারই এখন কনফিউশন লাগছে হুম সেভিংস সেভিংসটাতে লস হবে কারণ হচ্ছে তুমি একটা সেভিংস অ্যাকাউন্ট করে রেখেছো আজকে তুমি হাজার টাকা জমা করেছো আজকের রেসপেক্টে হাজার টাকা যা পেতে দশ বছর পরে সেই হাজার টাকা দিয়ে কি তাই পাবে তো সেভিংস অ্যাকাউন্টে তো লস হবেই ইনফ্লেশন হলে ইনইকুয়ালিটি ইকোয়ালিটি পাবে যারা ওই ওই যে এদের লাভ হচ্ছে কিছু লোকের কিছু লোকের ভালো হচ্ছে তারা প্রফিট পেয়ে যাচ্ছে অনেক কিছু লোকের খারাপ হচ্ছে দেখতেই পাচ্ছ তো সেই রেসপেক্টেই ইনইকুয়ালিটি বেড়ে যাবে ওকে বাড়বে মানে হচ্ছে যে রাজ্য করছে দেখো একটা প্ল্যান থাকে তো আগে ফাইভ ইয়ার্ড প্ল্যান হতো এখন ওয়ান ইয়ার মানে একটা লং টার্ম প্ল্যান আর প্রতি বছর একটা প্ল্যান হয় তো প্রতি বছরে যে বাজেট সেটা ফিক্সড করা হয় যে এই টাকা দিয়ে এই পার্পাসে কাজ করা হবে তো সেখানে দেখা গেলো যে ওই পার্পাসে কাজ করতে গিয়ে টাকা কম পড়ে গেলো সেটাকে বলা হয় ডেফিসিট সেই ডেফিসিটটা আরও বেড়ে যাবে ইনফ্লুয়েশানের জন্য কারণ কি ও ওই খাদে যে খরচ করার কথা ভেবেছিলো একটা রাস্তা তৈরির জন্যই যে খরচ করার কথা ভেবেছিলো সব প্রোডাকশনের দাম বেড়ে গেলে রাস্তা তৈরির জন্য যে খরচটা সেটা বেড়ে গেল তাহলে ওর যে মানে এস্টিমেট টাকা ছিল সেটা বেড়ে গেল যার ফলে কী হয়ে গেল ডেফিসিট হয়ে যাবে কেননা ওর প্ল্যান ছিল পাঁচ লাখ টাকায় কাজটা করে দেওয়া সেটা এখন পাঁচ লাখ সতেরো হাজার টাকা হয়ে গিয়েছে তাহলে সতেরো হাজার টাকাটাও কিন্তু ডেফিসিট হচ্ছে কম কম লাখ যে ঘাটতি ডেফিসিট মানে হচ্ছে ঘাটতি কম ওকে তো আই থিঙ্ক এইটুকু ক্লিয়ার হয়েছে আর একবার একটু দেখিয়ে দিই জাস্ট ইনফ্লেশন করলাম তারপরে ইনফ্লেশনের আমরা এটা করেছি যে টাইপটা সরি টাইপটা করলাম বেস্ট অন দি প্রাইস তারপরে বেস্ট অন দি কস তারপরে করলাম যে কীভাবে মাপা হয় ইনফ্লেশান আর তারপরে ইনফ্লেশানের এফেক্ট ক্লিয়ার আচ্ছা এবার চলে এসো ফিলিপস কার ফিলিপস কার্পটা অ্যাকচুয়ালি ইনফ্লেশনের রেট আর আনএমপ্লয়মেন্টের রেটের মধ্যে একটা গ্রাফ সিম্পল দেখো আনএমপ্লয়মেন্ট যদি বাড়ে আনএমপ্লয়মেন্ট যদি বাড়ে আনএমপ্লয়মেন্ট বাড়া মানে হচ্ছে এমপ্লয়মেন্ট কমবে মানে স্যালারি কমবে লোকজনদের কাছে টাকা কম মানে সাপ্লাই কম হলে ডিমান্ড কম হবে দেখো তোমার কাছে যদি টাকা না থাকে তুমি কি কোনো কিছু কেনার ডিমান্ড করবে তোমার কাছে টাকা নেই তুমি হঠাৎ সাইকেল কিনতে যাবে কেন তাই না তো টাকা যদি না থাকে তো ডিমান্ড কমবে ডিমান্ড যদি কমে যায় কোনো কিছুর কোনো কিছু প্রোডাক্টের ডিম্যান্ড যদি কমে যায় প্রাইস কমতেই হবে ঠিক আছে প্রাইস কমা মানে ইনফ্লেশন কমে যাবে এই গ্রাফটা এরপরে এই পোর্শনটা কি বলছে দেখো সেখানে হচ্ছে একটা গ্রোথ সেটা যদি স্লো হয় হয় স্লোলি গ্রোথ তাহলে প্রোডাকশনটাও কম হবে যদি স্লোলি গ্রোথ হয় তাহলে প্রোডাকশনটা কম হবে প্রোডাকশন যদি কম হয় তাহলে কি হবে জব কমবে জব কমলে মানি সাপ্লাই কমবে ডিম্যান্ড কমবে প্রাইস কমবে এবং ডিফ্লেশন হবে মানে গ্রোথ সার্টেন বাড়লে ইনফ্লেশন হবে আর গ্রোথ যদি সার্টেন কমে ডিফ্লেশান এই যে নেগেটিভ ইনফ্লেশন ডেকে ডিফ্লেশন ওকে ডিটেলসে যাচ্ছি তো এই কার্ডটাকে ফেরিস্কার করে এটুকু মনে রাখবে ইন আনএমপ্লয়মেন্ট বাড়লে ইনফ্লেশন কমছে উল্টো দিকে আনএমপ্লয়মেন্ট কমলে ইনফ্লেশন বাড়ছে আনএমপ্লয়মেন্ট করা কমা মানে কি আনএমপ্লয়মেন্ট করা মানে লোকজন এমপ্লয়মেন্ট হচ্ছে টাকা এমপ্লয়মেন্ট হলে স্যালারি পাবে টাকা পাচ্ছে টাকা পেলে কী হবে মার্কেটে টাকা আসা মানে ইনফ্লেশন মার্কেটে টাকা আসলো লোকজন কিনতে চাইবে বেশি মানি সাপ্লাই বেশি হবে কিনতে চাইবে বেশি দাম বাড়িয়ে দেবে ওকে ইনফ্লেশন হবে আচ্ছা এবার যেটা বলছিলাম ডিফ্লেশন ডিস ইনফ্লেশন ইনফ্লেশন আর রিফ্লেশন এগুলো মানে ভালো করে বোঝো ইনফ্লেশন মানে হচ্ছে প্রাইস লেভেল ইনক্রিজ করবে ডিস ইনফ্লেশন মানে হচ্ছে কি দাম বাড়ছে কিন্তু বাড়ার রেটটা কমবে ক্লিয়ার ইনফলেশন মানে প্রতি মাসে মাসে বেড়ে বেড়ে যাচ্ছে ডিস মানে প্রতি মাসে যে রেটে বাড়ার কথা ছিল সেই রেটটা আস্তে আস্তে কমছে এই গ্রাফের থ্রু দিয়ে বোঝো প্রাইস এরকম বেড়ে যাচ্ছে ইনফ্লেশন প্রাইসের রেটটা এরকমভাবে কমে যাচ্ছে প্রাইসের রেট বেড়ে যাচ্ছে আচ্ছা ভালো করে যায় দেখো প্রথম মাসে যে রেটে বেড়েছিল ওয়ান পার্সেন্ট পরের মাসে দেখা গেল ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট বেড়েছে পরের মাসে ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট এই যে পাড়াটা এটাকে ইনফ্লেশন বলছি ডিস ইনফ্লেশান প্রথম মাসে বেড়েছে ওয়ান পার্সেন্ট পরের মাসে বেড়েছে পয়েন্ট নাইন পার্সেন্ট বাড়ছে দাম কিন্তু বাড়ার রেটটা কমছে সেটাকে বলবো ডিসন আর ডিফ্লেশান মানে কি বাড়বে না কমবে দাম কমবে তাকে বলবেন যাকে নেগেটিভ ইনফ্লেশান বলি ইনফ্লেশান নেগেটিভ ইনফ্লেশান ওকে ডিফ্লেশান মানে দাম কমবে আর ডিফ্লেশান মানে কি দাম কমেছে এবারে সেই কমাটা বেড়ে আবার আগের অবস্থায় মানে দাম কমে আবার আগের অবস্থায় চলে আসা কে বলা হয় রিফ্লেশন ঠিক আছে আবার জিরোতে চলে এলো গ্রাফে তুললে মনে রাখো ইনফ্লেশন ডিসইনফ্লেশন ডিফ্লেশন রিফ্লেশন আচ্ছা আর দুটোটা আমরা জানতে হবে স্ট্যাগফ্লেশন কি ইনফ্লেশন হচ্ছে কিন্তু কোনো গ্রোথ নেই ইনফ্লেশন হওয়া মানে জিডিপিতে তে তার এফেক্ট আসার কথা কিন্তু দাম বেড়ে যাচ্ছে কিন্তু জিডিপি তে তার এফেক্ট আসছে না মানে জিডিপি মানে কি কোন পোর্শনটা ট্যাক্সের পোর্শন তো ট্যাক্সে কোনো এফেক্ট হয় না এদিকে জিনিসের দাম বেড়ে যাচ্ছে সেটাকে বলবো স্ট্যাগফ্লেশন এটা কারণে হচ্ছে ওই ব্ল্যাক মানি ব্ল্যাক মানি যদি মার্কেটে ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু স্ট্যাগফ্লেশন হতে হবে আচ্ছা কিউফ্লেশন মানে কি স্ক্রিপশন হচ্ছে ইনফ্লেশন ইন সাম কমোডিটিস এন্ড ডিফ্লেশন ইন আদার মানে কোন একটা বাস্কেটে টোটাল যে প্রোডাক্ট আছে তার মধ্যে কিছু প্রোডাক্টের দাম যদি ইনফ্লেট হয় মানে দাম বাড়ে আর কিছু যদি দাম কমে কিন্তু ওভারঅল কোনো ইনফ্লেশন আর ডিফ্লেশন হবে না ঠিক আছে সেটাকে বলা হয় স্কিউফ্লেশন যাতে অপোজিট অফ স্ট্যাগফ্লেশন বলে আশা করি এইটা আমগুলো ক্লিয়ার হয়েছে ইনফ্লেশন বাড়ার রেটটা বেড়ে যাচ্ছে ডিসইনফ্লেশন বাড়ার রেটটা কমবে ডিফ্লেশন কমবে রিফ্লেশন কমেছিল আবার বেড়ে আগের অবস্থায় যাবে কোর ইনফ্লেশন এটা সম্বন্ধে আমাদের একটু জানতে হবে কোর ইনফ্লেশন মানে কি ধরো একটা বাস্কেট আছে বাস্কেট মানে হচ্ছে আমাদের ইন্ডিয়াতে যখন মাপবো কিছু কোমোডিটিস আছে এই দ্রব্যগুলো মাপবো আমরা দেখেইছি ডব্লিউ পি আই সি পি কোন কোন কতগুলো দ্রব্য মাপা হয় তো মাপতে গিয়ে দেখা গেলো এই যে ডি বলে একটা প্রোডাক্ট আছে তার দাম প্রচণ্ড ফ্লাকচুয়েট করছে আজ বাড়ছে কাল কমছে অন্য কোনো অনেকটা স্টেডিলেই বাড়া কমা করছে কিন্তু এইটা প্রচণ্ড ফ্লাকচুয়েট করছে যেসব প্রোডাক্টগুলো এরকম প্রচণ্ড ফ্লাকচুয়েট করবে যাদের দাম তাকে ভোলাটাইল আর কি প্রাইস বলে ওকে ভোলাটাইল ফিক্সড নয় সাস্টেনেবেল ডেভেলপমেন্ট যাকে বলে কমবে বা বাড়বে সেই রকম ব্যাপার যদি না হয় ভোলাটাইল হয় আনস্টেবেল প্রাইসটা সো এই জিনিসগুলো প্রোডাক্টগুলো এই বাস্কেট থেকে বাদ দিয়ে দিয়ে আমরা ক্যালকুলেট করব তো যাদের এই রকম প্রাইস হঠাৎই বাড়ে কমে তাদেরকে এক্সক্লুড করে যখন আমরা এই মেজার করি তাকে বলা হয় কোর ইনফ্লেশন আই থিঙ্ক ক্লিয়ার এক্সাম্পল হচ্ছে আমাদের ওই ফুড ফুয়েল এই ধরনের জিনিসগুলোর দাম প্রচণ্ড ফ্লাকচুয়েট করে ঠিক আছে এই তেলের দামটা তো দেখতেই পারো মানে দোকানে এইবার 35 টাকা 10 টাকা এই বেড়ে গেল আবার কমে গেল এই ধরনের প্রোডাক্ট গুলো বাদ দিয়ে যখন ইনফ্লেশন মাপ হয় তাকে বলে কোর ইনফ্লেশন আচ্ছা এইবার একটা ইন্টারেস্টিং কোশ্চেন এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে ইনফ্লেশন আর ডিফ্লেশন ইনফ্লেশন মানে মূল্য মূল্যবৃদ্ধি ডিফ্লেশন মানে মূল্য হ্রাস কমে যাওয়া দাম বাড়া দাম কমে যাওয়া এর মধ্যে কোনটা ম্যাক্রো ইকোনমিকের জন্য ভালো তোমার মনে হতেই পারে যে দাম কমবে না তো বেশ ভালো মানে তোমার দিক দিয়ে মনে হতে পারে কিন্তু ইকোনমি ম্যাক্রো ইকোনমি বলেছি ঠিক আছে ম্যাক্রো ইকোনমি মানে আমি যদি টোটাল ইন্ডিয়ার কথা বলি টোটাল ইন্ডিয়ার জন্য কোনটা বেটার ইনফ্লেশন বেটার না ডিফ্লেশন বেটার एग्जांपल थ्रू দিয়ে বুঝিয়ে কোনো একটা দ্রব্যের দাম 100 টাকা ছিল তারপরের মাসে 105 টাকা হয়েছে তারপরে 112 টাকা হয়েছে তাহলে ইনফ্লেশন বেড়েছে স্লোলি বেড়েছে পার্সেন্টেজ রেট 5% রেট রানিং বা গ্লোবাল মধ্যে মতে নয় যদি ওই আমাদের কি বলেছিলাম প্রথম দুটো কি ছিল ক্রিপিং আর ওয়াকিং ঠিক আছে ওই দুটোর মধ্যে যদি থাকে মানে আছে তো লোকজনদের ডিম্যান্ড থাকবে তো তো লোকজন হঠাৎ কেনা বন্ধ করে দেবেন তাই না তো ডিমান্ড থাকবে ডিমান্ড যদি থাকে প্রোডাকশন হবে প্রোডাকশন হওয়া মানে গ্রোথ হবে এমপ্লয়মেন্ট ইনক্রিজ হবে গুড ফর ইকোনমি ঠিক আছে গ্রোথ হওয়া মানেই আমাদের ইকোনমির জন্য ভালো ঠিক আছে আচ্ছা আর ডিপ্লেশন এর একটা দেখা যাক দেখো একশো থেকে পঁচানব্বই হয়েছে তারপর সাথে হয়েছে দাম কমছে যখন এই সিচুয়েশান হবে লোকজনদের মাথায় কি আসবে এর দাম কমছে যখন আমি একটু ওয়েট করে যাই আরও একটু দাম কম তারপর কিনবো দাম তো কমছে দাম যদি আরে তোমার একটা মোবাইল কেনার ইচ্ছা তো তোমার যেই দেখছো তো দাম কমছে তোমার মনে হয় না যে কালকে যদি আরো কমে আরো কমে ওয়েট করবে ওয়েট করা মানে কি আলটিমেটলি কোনো কেনাকাটা হচ্ছে না তো ডিম্যান্ড তো কমছে মার্কেটের দেখলে কি হবে ডিম্যান্ড কমছে দোকানদার তো বসে আছে তার তো প্রোডাক্ট বিক্রি হচ্ছে না ডিম্যান্ড তো কমছে ডিম্যান্ড যখনই কমবে প্রাইস কমিয়ে দেবে প্রাইস যদি কমিয়ে দেয় প্রোডাকশান আর করবে না প্রোডাকশান কমবে প্রোডাকশান কম মানে গ্রোথ কম এমপ্লয়মেন্ট কম এটা ইকোনমির জন্য ব্যাড তো ম্যাক্রো ইকোনমির জন্য ইনফ্লেশন বেটার দেন ডিফ্লেশন তবে মাথায় রাখতে হবে সেই ইনফ্লেশনটা যেন রানিং বা গ্যালোপিং এ যা না যায় ওটা প্রথম দুটো মানে ক্রিপিং বা ওয়াকিং এর মধ্যে যদি থাকে তাহলে গুড ফর ম্যাক্রো ইকোনমি ওকে তো এই ডিফ্লেশন হোক বা ইনফ্লেশন হোক দুটো কন্ট্রোল করে অ্যাকচুয়ালি আরবিআই আর গভর্নমেন্ট ঠিক আছে এর নিচে লেখা আছে মানে এটা যে আরবিআই কন্ট্রোল করে তা নয় দুজনেই কন্ট্রোল করতে পারে ইনফ্লেশন আর ডিফ্লেশন সেটা একটু দেখে নিই কিভাবে কন্ট্রোল হয় আচ্ছা কিভাবে কন্ট্রোল হয় দেখো ভালো করে বুঝবে ইনফ্লেশন মানে দাম বেড়ে গিয়েছে সেই দাম বাড়াটাকে কমাতে হবে আরবিআই কিভাবে কমাতে পারে মনিটারি পলিসি দিয়ে আর গভর্নমেন্ট কমাতে পারে ফিজিক্যাল পলিসি আচ্ছা মনিটারি মানে হচ্ছে ওই টাকা পাকার ব্যাপার সেই জন্য মনিটারি মানি মানি থেকে মনিটারি মনে রাখবে আরবিআই মনিটারি পলিসি কে করে আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আর ফিজিক্যাল পলিসি কে করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমি ইন্ডিয়ার এক্সাম্পল থ্রু দিয়ে যাচ্ছি কারণ আমরা ইন্ডিয়ান ইকোনমি পড়ছি তো যখনই ইনফ্লেশন হয়েছে দাম বেড়েছে সেই দাম বাড়াটাকে আরবিআই কিভাবে কন্ট্রোল করছে দেখো দাম যখনই বেড়ে যাবে মানি সাপ্লাই কমিয়ে দেবে মানি সাপ্লাই কিভাবে কমাবে যদি গভর্নমেন্টের বন্ড বিক্রি করবে ঠিক আছে মানে আমাদের বাজার থেকে টাকা তুলে নিতে হবে বাজার থেকে টাকা তোলার উপায় হচ্ছে বন্ড বিক্রি করা বন্ড বিক্রি করলে লোকজন বাজার থেকে টাকা তুলে আসবে তো মানি সাপ্লাই কমিয়ে দেবে বাজারে টাকা কমে যাবে টাকা যদি কমে যায় হাতে টাকা কমে গেলে ডিম্যান্ড কমে যাবে তুমি বন্ড ফন্ড কিনে নিয়েছো হাতে আর টাকা নেই কারণ কিনবে না বন্ড কিনেছো কেন ওই যে ওই যে টাকা বাড়বে বন্ডের কনসেপ্ট দিয়েছি টাকা বাড়বে সেই টাকা বাড়ার লোভে কিনে ফেলেছ লোভ নয় ঠিকই আছে তো তোমার হাতে টাকা নেই ডিম্যান্ড কমে যাবে তুমি এখন বলবে এখন কিনবো না বন্ডের টাকাটা আসুক তারপরে কিনবো ডিম্যান্ড কমে গিয়েছে প্রাইস কমবে ডিম্যান্ড কমলেই প্রাইস কমবে উল্টো দিকে ভাবো সাপ্লাই মানি সাপ্লাই যদি বাড়িয়ে দাও ডিফ্লেশন এটা ইনফ্লুয়েশের জন্য লেখা আছে হ্যাঁ বক্স আর ডিফ্লেশন জন্য উল্টো উল্টো ডিফ্লেশন যদি হয়ে যায় দাম যদি কমে যায় তুমি মানি সাপ্লাই বাড়িয়ে দেবে মানি সাপ্লাই বাড়ালে মার্কেটে টাকা আসলে ডিমান্ড বাড়বে ডিমান্ড বাড়লে প্রাইস বাড়বে ওকে ডিফ্লেশন হলে এই বক্সেরটা ইনফ্লেশন হলে এইটা এটা কে করবে আরবিআই আমি যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রেসপেক্টে দেখি ফিজিক্যাল পলিসি করবে সে কি করবে সাবসিডি ইনক্রিজ করে দেবে এটা কার জন্য ডিফ্লেশন হ্যাঁ এই যার নিচে আছে সেটা সেইটা আর বক্সেরটা উল্টোটা দেখো বোঝো সাবসিডি ইনক্রিজ যদি করে দেয় সাবসিডি মানে হচ্ছে জানো তোমরা গ্যাসের সাবসিডি দেয় তুমি যা টাকায় কিনলে কিছু একটা অ্যামাউন্ট ব্যাঙ্কে ঢুকছে সাবসিডি যেই দিল বাড়িয়ে দিল তোমার হাতে টাকা আসলো তো তুমি যে গ্যাসটা হাজার বা এগারোশো টাকায় কিনছিলো তোমাকে দুশো টাকা সাবসিডি দিয়েছে ওই দুশো এক্সট্রা টাকা যে এলো সেই মানিটা তোমার হাতে বেশি এলো তুমি কি করবে ডিমান্ড বাড়িয়ে দেবে মানে ডিমান্ড বাড়বে তোমার ডিমান্ড বাড়লে প্রাইস বাড়বে প্রাইস বাড়া মানে ইনফ্লেশন তাহলে ডিফ্লেশনটা হলো আর কমেছে মানে হলো এবার যদি উল্টো দিক দিয়ে দেখি যে ইনফ্লুয়েশন যখন হচ্ছে তখন গভর্নমেন্ট কিভাবে কন্ট্রোল করে কি করবে সাবসিডি কমিয়ে দেবে যখনই ইনফ্লুয়েশন হবে ও সাবসিডি কমিয়ে দেবে সাবসিডি যখনই কমিয়ে দেবে ডিম্যান্ড তোমার কমে যাবে সাবসিডি আগে দুশো টাকা দিকে এখন উনিশ টাকা দিচ্ছে তোমার তো তোমার ডিম্যান্ড কমে যাবে ডিম্যান্ড কমলেই প্রাইস কমবে বোঝা গিয়েছে ইনফ্লেশন হলে আরবিআই কন্ট্রোল করতে পারে गवर्नमेंट অফ ইন্ডিয়া কন্ট্রোল করতে পারে ডিফ্লেশন হলে আরবিআই কন্ট্রোল করতে পারে गवर्नमेंट অফ ইন্ডিয়া কন্ট্রোল করতে পারে বাই দিস প্রসেস একেবারে ক্লিয়ার যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে ওকে কিছু क्वेश्चन একটুখানি জাস্ট ঝালাই করে নাও যে পাচ্ছ কিনা নিজেরা ট্রাই করবে দেখো হোয়েন প্রাইস ইনক্রিজ ডিউ টু ইনক্রিজ ইন ফ্যাক্টর প্রাইস ফ্যাক্টর প্রাইস মানে কি কোন একটা প্রোডাক্ট করার জন্য যে সব মাল মেটেরিয়াল লাগে তার দাম বেড়ে গিয়েছে এক্সাম্পল হিসাবে বিস্কুটের জন্য যে গম তার দাম বেড়ে গিয়েছে তো এটাকে আমরা কি বলবো এটাকে আমরা কি বলবো কস্ট পুস প্রোডাকশনের জন্য যে কস্ট সেটা তো বেড়ে গিয়েছে তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে অপশান নাম্বার বি তো দাগ দিয়ে দিই অপশান নাম্বার বি ইজ দা কারেক্ট অ্যান্সার ক্লিয়ার বোঝা গিয়েছে পরেরটা দেখো স্ট্যাক স্ট্যাকফ্লেশান স্ট্যাকফ্লেশান এটা পড়ালাম একটু আগে স্ট্যাকফ্লেশান মানে কি ইনফ্লেশান উইথ স্ট্যাকনেশান মানে কোনো ইকোনমিক গ্রোথ নেই কিন্তু দাম বেড়ে যাচ্ছে কেন হয় ব্ল্যাক মানি ব্ল্যাক মানি যদি মার্কেটে আসে এই কারণটা হয় পরের কোশ্চেন দেখো ইনফ্লেশান ইজ দ্য স্টেট ইন হুইচ ইনফ্লেশান কি হয় দ্য ভ্যালু অফ মানি ডিক্রিজ দ্য ভ্যালু অফ মানি ইনক্রিজ দ্য ভ্যালু অফ মানি ইনক্রিজ ফার্স্ট দেন ডিক্রিজ ভ্যালু অফ মানি ডিক্রিজ ফার্স্ট দেন ইনক্রিজ ইনফ্লেশন মানে দাম বেড়ে যাওয়া কোনো কিছুর একটা দাম বেড়ে যাচ্ছে তার মানে কি আগে একশো টাকায় তুমি এক লিটার তেল পেতে এখন একশো টাকায় সাড়ে সাতশো তেল পাচ্ছ তাহলে টাকার দাম কি হলো টাকার যে ভ্যালু ভ্যালুটা কমলো তো ভ্যালু অফ মানি ডিক্রিজ অপশন নাম্বার এ ইজ দ্য পরের কোশ্চেনে চলো ওকে ভালো করে বুঝবে এই কোশ্চেনটা দেখো ওয়েন টু মাচ মানি চেস টু ফিউ গুডস রেজাল্টিং ইনফ্লেশন ইজ কল মানে মার্কেটে অনেক মানি চলে এসছে ঠিক আছে একটু বোঝাই দেখো এখানে কী হচ্ছে সাপ্লাই অফ মানিটা বেড়ে যাচ্ছে তো টু মাছ মানি সাপ্লাই অফ মানিটা এখানে বেড়ে গেল সাপ্লাই অফ মানি বেড়ে যা গেলে কি হবে ডিম্যান্ড হাই হবে তো তোমার হাতে টাকা চলে এসছে তুমি এখন অনেক কিছু কিনবে ডিমান্ড হাই হয়ে গিয়েছে ডিম্যান্ড যদি হাই হয়ে যায় প্রাইস বাড়বে প্রাইস বাড়লো প্রাইস বাড়লে তাকে কি বলা হয় তো হচ্ছে ও আচ্ছা তাহলে এটা কি বলতে পারি ডিম্যান্ড বেড়েছে ডিম্যান্ড পুল ডিম্যান্ড পুল ঠিক আছে ডিম্যান্ড ঠিক আছে উল্টো দিক দিয়ে যদি বলি গুড ফিউ মানে কিছু দাম কি হচ্ছে কমে গিয়েছে মানে সাপ্লাই কমছে তাই তো সাপ্লাই কমছে সাপ্লাই কমলেও প্রাইস বাড়বে তো সেই রেসপেক্টে ওটা অ্যাকচুয়ালি বাটলネック হয় সেট অপশন এ তো তো আমাদের এখানে ডিমান্ড পুলের কথা চলে আসছে তাহলে ডিমান্ড পুল ইনফ্লেশন ওকে পরের क्वेश्चनে যাই কস অন ইনফ্লেশন ইনফ্লেশনের কারণ কি ইনফ্লেশনের কারণ কি ডেফিসিট ফাইন্যান্সিং ডেফিসিট মানে কি বললাম ঘাটতি মানে তুমি কোন একটা বাজেট করেছো যে রাস্তাটা তৈরির জন্য এত টাকা ঠিক করেছো কিন্তু ওর থেকে বেশি লাগলো ঘাটতি হলো ঠিক আছে ঘাটতি যদি হয়ে যায় সাপ্লাই অফ মানি তোমাকে বাড়াতে হবে তাই না মানি বাড়াতে হবে ঘাটতি হয়েছে সাপ্লাই অফ মানি বাড়ালো মানে হাতে টাকা এসছে ডিম্যান্ড বাড়বে ডিম্যান্ড যদি বাড়ে ডিমান্ড বাড়লে প্রাইস বাড়বে ইনফ্লেশন হবে ঠিক আছে তো এটা ঠিক আচ্ছা ইরাকটিক এগ্রিকালচারাল গ্রোথ গ্রোথ কম হচ্ছে ইরাকটিক মানে কম হয়ে যাওয়া তাহলে সাপ্লাই কমে যাচ্ছে সাপ্লাই কমছে সাপ্লাই কমলেও আমরা দেখেছি প্রাইস বাড়বে প্রাইস বেড়ে যাচ্ছে তারপরে ইনএডিকুয়েট রাইস ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশান ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের ইনএডিকুয়েট রাইস হয়েছে তার মানে এখানেও প্রোডাকশানটা কম হচ্ছে প্রোডাকশানটা যদি কম হয় তাহলে প্রাইস বাড়বে তো আমরা দেখছি তিনটাতেই প্রাইস বাড়ছে তাহলে आंसर হয়ে যাবে অল দি এবাউট অপশন নাম্বার ডি নেক্সট বলছে ইনফ্লেশন ইজ মেজার্ড অন হুইচ বেসিস তো আমরা দেখলাম ডব্লিউটিআই সিপিআই মার্শালার ইনডেক্স মানে হচ্ছে পারচেজিং পাওয়ার কস্ট অফ লিভিং ইনডেক্স কস্ট অফ লিভিং ইনডেক্স লিভিং ইনডেক্স ঠিক আছে তো অল দি এবাউট এখানে आंसर হবে সবকটাই আমাদের হচ্ছে পরের কোশ্চেন বলছে হুইচ অফ দা ফলোয়িং ইজ অ্যান এফেক্ট অফ ইনফ্লেশন এর মধ্যে কোনটা ইনফ্লেশন এফেক্ট মানে ইনফ্লেশনের জন্য কোন এফেক্টটা এখানে দায়ী দেখো ইরোশন অফ দ্য পার্চেসিং পাওয়ার ইরোশন অফ দা পার্চেসিং পাওয়ার এটা তো ঠিক এফেক্টস রিলেটিভ প্রাইস অফ গুডস গুডস রিলেটিভ প্রাইস অফ গুডসও এফেক্ট করবে চায়ের দাম বেড়েছে তো সেখানে চিনির দামটা তো এফেক্ট করবেই আচ্ছা ইনক্রিজ ইন ইনএডিকুয়েট অফ

সাথে বেলা এখন প্রেস করে দিও ঠিক আছে সো দ্যাটস ইট ফর টুডে টেক কেয়ার দ্য নেক্সট থ্যাংক ইউ